অসময়ের বৃষ্টিতে আলু চাষিরা মারাত্মক ক্ষতির মুখে। হুগলিতে এখন ভরা রবি মরশুম, আর এখন মাঠে মাঠে আলু চাষের সময়। হুগলি জেলায় এবার 91,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তার 50% জমিতেই আলু বসানো হয়ে গিয়েছে। খরিফে ধান তুলে আলু বসানোর কাজ চলছে সিঙ্গুর, হরিপাল, পোলবা, দাঁতপুর, পাণ্ডুয়া, ধনিয়াখালী সহ বিভিন্ন এলাকায়। ডিসেম্বরে যখন ঠান্ডা পড়তে শুরু হয়, মাটি শুকনো থাকে, রৌদ্রোজ্জ্বল আকাশ, আলু চাষের সেটা হলো উপযুক্ত সময়। কনকনে ঠান্ডায় গাছ বড় হয় আর মাটির তলায় আলু বাড়তে থাকে। এই সময় বৃষ্টি হলে আলু চাষে ক্ষতি। মিকজাউমের প্রভাবে নিম্নচাপে গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ আর বৃষ্টি হয়েছে বিক্ষিপ্তভাবে। তারপর একটানা বৃষ্টিতে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা, কখনো ভারী কখনো মাঝারি বৃষ্টি চলছে জেলা জুড়ে, আর ফলে আলু চাষের জমিতে জল দাঁড়িয়ে গেছে। পোলবায় দেখা গেল আলু জমি থেকে আল কেটে জল বের করার চেষ্টা করছেন চাষিরা। গতকাল থেকে বৃষ্টির পরিমাণ কমেছে, সকাল থেকে মাঠমুখো হয়েছেন চাষিরা। জমিতে জমে থাকা জল যাতে দ্রুত বের করা যায় তার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। তবে আলু চাষিরা তারা আশঙ্কা করছেন আলু চাষে এবার ক্ষতির মুখোমুখি হতে হবে, কারণ যেভাবে জমিতে জল জমে রয়েছে এবং মাটি ভিজে গিয়েছে তাতে আলু বীজ ক্ষতিগ্রস্ত হবে, উৎপাদন প্রক্রিয়াও ব্যাহত হবে। নতুন করে আলু চাষ করতে গেলে যা খরচ, তাতে আর আলু বিক্রি করে সেই দুবারের খরচ তোলা কোনোভাবেই সম্ভব নয়। স্বাভাবিকভাবেই মারাত্মক আশঙ্কার মধ্যে পড়েছেন বিস্তীর্ণ এলাকার কৃষকরা। আলু বীজ তার পাশাপাশি অতিরিক্ত দামে সার কেনা, এই সমস্ত বিষয় যেমন রয়েছে, তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে কার্যত হতাশ হয়ে পড়েছেন চাষিরা। প্রচুর ক্ষতি হয়েছে, মানে চাষি আমরা মানে বাঁচবো না, আমাদের যে অবস্থা, যে আত্মহত্যা করতে হবে না, সরকার যদি না দেখে আমাদের নিজেদের আত্মহত্যা করতে হবে যে অবস্থা আছে। বলছিলাম খাওয়াতে পারবো না, খুব অবস্থা খারাপ, খুব মানে কী বল কী করুন অবস্থা, একদম এরকম অবস্থা হয়ে গেছে। চাষি মনে হয় তো কিছু মরতে হবেই, নাহলে নাহলে চাষি না পারবে না, কী করে কী সম্ভব হবে। শস্য বিমা তো কোনোদিন পাইনি কিছু, আমি কোনোদিন কিছু পাইনি, শস্য বিমা আমি ঋণ কিছু করতাম না, মধ্যে করেছিলাম তা কিছু পাইনি। আমি 1-2 বছর ঋণ করি না, পাইনি, যতবার করি ততবার পাই না, বন্ধ করে যে ঋণ করি না, কোনো রকমের মহাজনকে নিয়ে টাকা নিয়ে চাষ করি, সে মহাজন ছাড়বে না। মানে কী বলো, চাষির অবস্থা একেবারে মানে তল্লাইতে এসে গেছে, মানে যে অবস্থা, একটা ছেঁড়া লুঙি, ছেঁড়া গামছা ছাড়া কিছু নেই, এরকম অবস্থা চাষি আর মানে এ করা যাবে না একদম, মানে আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা নেই। আমরা যেটা মনে করছি যে 80-90% ক্ষতি হয়েছে, বিশেষ করে আলু প্লাস ধান। আমরা সরকারের কাছ থেকে যেটা ঋণ করেছি, যে সমবায় বা ব্যাংক থেকে, যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে যে লোন করা হয়েছে, সেই লোন মুকুব, এবং কি নতুনভাবে পুনরায় লোন দেওয়া বা বীজ বা সারের যাতা এটার ব্যবস্থা করা হয়, যাতে আমরা পুনরায় চাষবাস করতে পারি। গোদরেজ ইন্টেরিয়র বর্ধমান শোরুম নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ। ফার্নিচারের উপরে রয়েছে 100% পর্যন্ত ডিসকাউন্ট কুপন জিতে নেবার দারুণ সুযোগ। এছাড়াও রয়েছে প্রত্যেক কেনাকাটার উপর অ্যাসিওর ডিসকাউন্ট। এখানে পাবেন বেডরুম সেট, ডাইনিং সেট, সোফা সেট ও স্টিল আলমিরা, এছাড়াও অনেক কিছু। একেই বলে একই ছাদের নিচে কমপ্লিট সলিউশন। তাই আর দেরি না করে চলে আসুন গোদরেজ ইন্টেরিয়র বর্ধমান শোরুমে। আমাদের ঠিকানা ভার্সেটাইল এন্টারপ্রাইজ, ডিভিসি মোড়, বর্ধমান। গোদরেজ ইন্টেরিয়র।